যাচ্ছে, আর পাশে কেউ নাই? কঙ্কাল আচ্ছা, কঙ্কাল আছে। তো আজকে আমরা দেখো যে বিষয়গুলি জানবো সেটা হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র কাকে বলে, তারপরে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রের বিভিন্ন অংশের নামগুলি কি কি, এই জিনিসগুলো একটু জানবো। চলো, কি ব্যাপার, এরকম অটো হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, তো এখন আমরা যে বিষয়গুলি, উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র কি সেটা জানবো, তারপরে কঙ্কাল তন্ত্রে কাকে বলে সেটা দেখি, অগ্রপদ, উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র কি দেখো, অগ্রপদ ও বক্ষস্থি চক্র, অর্থাৎ উভয় পাশে 32টি করে মোট, জানি দেখছি। আচ্ছা, আমি দেখছি, দাঁড়ান, এটা একটু করে নিই। তাহলে কি যেন বলছে, যে অগ্রপদ ও বক্ষস্থি চক্র উভয় পাশে 32টি করে মোট 64টি অস্থি থাকে। তাহলে হাতে এবং পায়ে, কি বলছে, অগ্রপদ এবং বক্ষস্থি চক্র উভয় পাশে 32টি করে মোট কয়টি অস্থি থাকে? 64টি অস্থি থাকে। আর পশ্চাৎ পায়ে দেখো, পশ্চাৎ পায়ে আর শ্রোণী চক্রে নিয়ে মানুষের উপাঙ্গিক যে কঙ্কাল তন্ত্র সেটা গঠিত হয়। তো উভয় পাশে 31টি করে মোট 62টি এখানে অস্থি থাকবে। তো উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রে দেখো, অগ্রবাহু, অগ্রবাহুর মধ্যে কি কি থাকছে, স্ক্যাপুলা, হিউমেরাস, রেডিও আলনা, কি কি, স্ক্যাপুলা, হিউমেরাস এবং রেডিও আলনা, ঠিক আছে? তো যেটা হচ্ছে দেহের ভিতরের দিকে থাকছে সেটাকে বলা হচ্ছে আলনা, আর বাইরে, দেহের বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে রেডিও। ওখানে দুইটা হাড় থাকে, এই যে দেখো কোনটার নাম কি সেটা একটু দেখে নাও। আচ্ছা, এগুলো না, এগুলো একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, তোমাদের সহজটাকে শিখাই দিই। আমি যেটা বলেছিলাম, তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে অস্থির গঠনটা, হ্যাঁ, এই যে এইটা আমি বলতে চাচ্ছিলাম, ঘন, অনমনীয়, অস্থিতিস্থাপক, অজৈব, জৈব পদার্থ সমৃদ্ধ, ম্যাট্রিক্স এবং বিভিন্ন ধরনের অস্থি কোষ নিয়ে গঠিত যে কঠিন প্রকৃতির যোজক কলা কঙ্কাল তন্ত্রের অধিকাংশ অংশ গঠন করে তাকে বলা হচ্ছে কি, অস্থি, তাই না? অস্থির সংজ্ঞাটা একটু মুখস্থ করো, 1 মিনিট সময়। এটা যদি না পারো, এর থেকে সহজ কি বলতে হবে, যে অস্থি হচ্ছে এক ধরনের দৃঢ় শক্ত ভঙ্গুর যোজক কলা,
এটা হচ্ছে দৃঢ় এবং ভঙ্গুর যোজক কলা, ঠিক আছে। এর ভিতরে দেখো অস্থির যে ম্যাট্রিক্স, যেটাকে বাংলায় বলে মাতৃকা, সেই মাতৃকার মধ্যে দেখো 40% হচ্ছে জৈব পদার্থ আর 60% হচ্ছে অজৈব পদার্থ। এগুলি পড়ো, অস্থির মধ্যে জৈব পদার্থ কত ভাগ আর অজৈব পদার্থ কত ভাগ, ঠিক আছে। তারপরে দেখো জৈব পদার্থের মধ্যে আবার কি কি, কোলাজেন থাকবে, তারপর মিউকোপলিস্যাকারাইড থাকবে, অজৈব খনিজের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট ইত্যাদি উল্লেখযোগ্য। এবং অস্থির 70% হচ্ছে মৃত শক্ত পদার্থ যা প্রধানত ক্যালসিয়াম দিয়ে গঠিত, বুঝছো? এটুক কি বুঝেছ? অস্থির কাজগুলি দেখো, এরপর আমরা অস্থির গঠন করব। অস্থি কি করে? এখানে যে কোনো পাঁচটা পড়ো। অস্থি দেহে দৃঢ় এবং মজবুত স্থাপত্য কাঠামো গঠন করে এবং দেহকে নির্দিষ্ট আকার এবং আকৃতি প্রদান করে। অস্থির কাজ কি? একজন বলো একটা। অস্থি দেহে দৃঢ় ও মজবুত স্থাপত্য কাঠামো গঠন করে এবং দেহকে নির্দিষ্ট কি করে, আকার এবং আকৃতি প্রদান করে। দেহের গুরুত্বপূর্ণ অঙ্গাদি যেমন মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্নাকাণ্ড প্রভৃতি অস্থি নির্মিত কঙ্কাল দ্বারা কি থাকে, সুরক্ষিত থাকে। দেহের অধিকাংশ পেশি, লিগামেন্ট, টেন্ডন অস্থিতে সংযুক্ত থেকে বিভিন্ন অঙ্গের কি করে সঞ্চালন ঘটায়। অস্থিসন্ধি গঠন এবং পেশির সাথে সমন্বয় দ্বারা অস্থি নির্মিত কঙ্কাল যন্ত্র প্রাণীর চলনে ভূমিকা রাখে। তারপরে কি বলা হচ্ছে যে লোহিত রক্তকণিকা সৃষ্টি করে। তারপরে কি বলছে, কিছু ক্ষারীয় লবণ শোষণ বা অবমুক্তকরণের মাধ্যমে অস্থি দেহের পিএইচ রক্ষায় ভূমিকা রাখে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস জাতীয় খনিজ লবণ অস্থিতে সঞ্চিত হয়। এগুলো দেহের অজৈব পদার্থের ভাণ্ডার হিসেবে কাজ করে। অস্থি রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র দেহের রোগ প্রতিরোধে ক্ষমতায় অংশ নেয়। কঙ্কাল তন্ত্রের সব থেকে ছোট অস্থির নাম ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, শ্রবণ প্রক্রিয়ায় অংশ নেয়। তাহলে এগুলি কি বোঝা গেছে? অস্থিকোষ থেকে অস্টিওক্যালসিন নামক হরমোন ক্ষরিত হয় যা রক্তের গ্লুকোজের পরিমাণ এবং দেহে চর্বি সঞ্চয় নিয়ন্ত্রণ করে। তো এগুলি কি বুঝছো? অস্থি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তো এখন আমরা যেটা পড়বো, তোমার তো অসুবিধা কোনটা, অস্থির গঠন নাকি বলো? হাবিবার মানে কোনটা প্রবলেম বলো? তরুণ অস্থি অসুবিধা, তাই তো? অস্থির গঠন বুঝো এটা? ওকে, হেবারশিয়ান নালী। প্রতিটি হেবারশিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি নালী থাকে। যদি বলা হয় অস্থির গঠন ও কাজের যে একক, আমরা যদি বলি অস্থির গঠন ও কাজের এককে বলা হয় হেবারশিয়ান তন্ত্র। কি বলা হয়? তো হেবারশিয়ান তন্ত্র, হ্যাঁ।
প্রতিটি হ্যাবারশিয়ান তন্ত্রে একটি নালি থাকে, একে হ্যাবারশিয়ান নালি বলে। এটা কি বুঝছো? আমরা একটু দেখাই। এই যে কেন্দ্রে একটা নালি থাকছে, এই যে নালি, এই নালিটাকে বলা হচ্ছে কি হ্যাবারশিয়ান নালি। দেখছো এই যে নালি, এই নালিটাকে বলা হচ্ছে কি হ্যাবারশিয়ান নালি। হ্যাঁ হ্যাঁ, এই নালির মধ্য দিয়ে শিরা, ধমনী, লসিকা নালী এবং স্নায়ু তন্তু প্রসারিত হয়। এই নালীর মধ্যে দিয়ে কি হয় দেখো, বলা হলো কি শিরা, এই যে দেখো শিরা, ধমনী, স্নায়ুতন্তু কি হয় প্রসারিত হয়। এরপরে দেখো যে ল্যামেলি থাকে, অস্থির ম্যাট্রিক্সে হ্যাবারশিয়ান তন্ত্রকে কেন্দ্র করে 5 থেকে 15টি স্তর সজ্জিত থাকে, এইসব স্তরকে বলা হয় ল্যামেলি। আমি যদি আর একটু সহজ করে দেখাই বা দেখানোর চেষ্টা করি, এইটা মনে করো হ্যাবারশিয়ান নালি। তো এই হ্যাবারশিয়ান নালির চারপাশে এরকম কতগুলি স্তর থাকে, এক একটা স্তর থাকে, এই স্তরগুলোকে বলা হচ্ছে হ্যাবারশিয়ান, এই কি বলে ল্যামেলা, বুঝছো? এরকম যে স্তরগুলো থাকবে এই এক একটা অংশকে বলা হবে কি ল্যামেলা। এই একটা ল্যামেলি, এই একটা ল্যামেলি, এই একটা ল্যামেলি, কি বোঝা গেছে? সিস্টেম ঠিক আছে? হ্যাঁ, তাহলে ল্যামেলি আর ল্যামেলা কি আলাদা? এক বচন আর বহু বচন, উ যে লেখা দেখো ল্যামেলা, ল্যামেলি যেটা সেটা হচ্ছে বহু বচন, মেলা বচন, আর ল্যামেলা যেটা সেটা হচ্ছে এক বচন। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা হচ্ছে কি হ্যাবারশিয়ান নালি, আর হ্যাবারশিয়ান নালিকে কেন্দ্র করে কতগুলি স্তর থাকে, এই এক স্তরগুলোকে বলা হচ্ছে কি ল্যামেলা। কি বুঝছেন? এটা কয়টা থাকবে? 5 থেকে 15টি। কয়টা থাকবে? হ্যাঁ, এবং এর প্রধান উপাদান হলো, হ্যাঁ, ক্যালসিয়াম ও ফসফরাস, যে লবণ, খনিজ লবণ সেটা, এবং কোলাজিন তন্তু। এটুক বলেন, বুঝেন নিকে? পরে যারা জয়েন করছেন মন বুঝছ? মন জি স্যার, রিপ্লাই দিতে হবে তো, মানে এরকম জি চুপচাপ থাকলে হবে না তো, চুপ থাকলে হয় বুঝবো সব বুঝেছেন, নয়তো কিছুই বোঝেননি, আমি কোনটা ধরবো এখন বলেন, কথা বলতে হবে তো। এরপরে আসলো ল্যাকোনি। তো ল্যামেলি সমূহের সংযোগস্থলে ল্যাকোনি নামক ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান থাকে, এসব ফাঁকা স্থানে অস্টিওসাইট বা অস্থিকোষ থাকে। আমি আর একটু ছবি এঁকে দেখাই দিই, ছবি আঁকলে মনে হয় সুবিধা হচ্ছে। তো দেখো, প্রথমে বললাম কি এখানে ছিল হ্যাবারশিয়ান নালি, হ্যাবারশিয়ান নালিকে কেন্দ্র করে যে মানে স্তরগুলি ছিল সেই স্তরগুলোকে বলা হয়েছিল কি ল্যামেলা। এইবার দেখো এই ল্যামেলার মধ্যে আবার কি থাকে, এরকম কিছু ফাঁকা ফাঁকা গহ্বর থাকে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, এরকম কি থাকে ফাঁকা ফাঁকা কতগুলি গহ্বর থাকে, এইগুলিকে বলা হচ্ছে কি ল্যাকুনা। কি বলে? এই যে হ্যাঁ, ল্যামেলার মধ্যে এই যে এই জায়গাটা, আমরা যদি সহজ করে দিই যে এই জায়গাগুলি হচ্ছে কি ল্যাকুলা, ল্যাকুনা। ঠিক আছে, যে ফাঁকা জায়গাগুলি হচ্ছে কি ল্যাকুনা। ঠিক আছে, তো এই ল্যাকুনা গুলোর মধ্যে কি থাকে, অস্থির যে কোষ, আমরা জানি অস্টিও ক্লাস্ট, অস্টিও ব্লাস্ট, অস্টিও সাইট, যে কোষগুলো, সেই কোষগুলো কিন্তু এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই থাকে, যে এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে কিন্তু থাকে, ফাঁকা জায়গাগুলো যেগুলো ল্যাকুনা, এই যে ফাঁকা জায়গা। ঠিক আছে, তো পরেরটা দেখি কি বলছে। ল্যামেলির সময় সংযোগস্থলে ল্যাকুনি নামক ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁকা স্থান থাকে, এসব স্থানে অস্টিওসাইট বা অস্থিকোষ থাকে। ক্যানালিকুলি, ল্যাকুনার চারিদিকে, দেখো ল্যাকুনার চারিদিকে সূক্ষ্ম
ক্ষুদ্র ক্যানালিকুলি নামক কতগুলি নালিকা বিস্তৃত হয়ে ল্যাকুনাগুলির মধ্যে অন্তঃসংযোগ স্থাপন করে। তাহলে এখন যদি বলি এই যে এই যে এটাকে কি বললাম ল্যাকুলা, তাই না, ল্যাকুনা, তাহলে এই ল্যাকুনা থেকে আবার ছোট ছোট এরকম কিছু নালী বের হয়। এখানে যদি আমি একটা কি এই যে নালী, যে নালীর মাধ্যমে একটা ল্যাকুনা আর একটা ল্যাকুনার সাথে যুক্ত থাকছে, তাহলে এই সূক্ষ্ম নালীগুলোকে বলা হচ্ছে ক্যানালিকুলি। কি বলে? ক্যানালিকুলি। আচ্ছা, তো দেখেন এসব নালীর মাধ্যমে অস্থিতে পুষ্টি পদার্থ এবং বর্জ্য পদার্থ পরিবাহিত হয়। তাহলে এই যে এই নালীগুলির মাধ্যমে ক্যানালিগুলি, যে এখানে ছোট ছোট যে নালীগুলো, কি বুঝছো? আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই। এর অস্থির অভ্যন্তরে হেবারশিয়ান নালীগুলি একে অপরের সাথে আড়াআড়ি নালী দ্বারা যুক্ত থাকে, এইসব নালীকে বলা হয় ভকম্যানস নালী। ভকম্যানস নালী, কি বলে? ভকম্যানস নালী। তো ভকম্যানস নালী যদি আমরা বলি কোনগুলি, দেখো এই যে এখানে খেয়াল করো, এইটা হচ্ছে কি হেবারশিয়ান নালী, এইটা হলো হেবারশিয়ান নালী। এবার দেখো দুইটা হেবারশিয়ান নালীর মাঝখানে যে মানে দুইটা হেবারশিয়ান নালীকে সংযুক্ত করছে যে নালীটা, সেই নালীটা কি বলা হচ্ছে ভকম্যানস নালী। তাহলে যে এটাও কিন্তু ভকম্যানস নালী, বুঝছো? ওকে, আমরা এখন পরেরটায় যাই। এই ছিল অস্থির গঠন। আর স্পঞ্জি অস্থি যদি দেখি, নিরেট অস্থির অভ্যন্তরে বিদ্যমান স্পঞ্জি অস্থি অপেক্ষাকৃত হালকা, অসংখ্য বায়ু কুঠরি যুক্ত স্পঞ্জের ন্যায়। এসব অস্থির গঠন স্পঞ্জ বা মৌচাকের মতো বলে এদেরকে ক্যানসেলাস বা ট্রাবেকুলার অস্থি বলা হয়। স্পঞ্জের মধ্যে যেমন ছোট ছোট ছিদ্র থাকে, অথবা যে মৌচাক যেটা, তো মৌচাকের ভিতর যেমন ছোট ছোট ফাঁকা গহ্বর থাকে, তো এই অস্থিগুলির মধ্যে এরকম ফাঁকা জায়গা থাকে, কুঠরি থাকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি ট্রাভেকুলার অস্থি বা ক্যানসেলাস অস্থি। বিশেষ করে মানুষের মাথার যে কুলি আছে না, মাথার কুলিতে কিন্তু এই ধরনের অস্থি দেখা যায়। আচ্ছা, মানবদের কঙ্কালতন্ত্রের মোট ওজনের প্রায় 20% অস্থি এই ধরনের স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থির গাঠনিক এবং কার্যকরী এককে বলা হয় ট্রাভেকুলা। পরীক্ষায় এটা কিন্তু দিতে পারে যে ট্রাভেকুলা কি। স্পঞ্জি অস্থির গাঠনিক এবং কার্যকারী এককে বলা হয় ট্রাভেকুলি, যা ল্যামেলি, অস্টিওসাইট, ল্যাকুনি ও ক্যানালিকুলি সমন্বয়ে গঠিত। ট্রাভেকুলার সমূহের মধ্যবর্তী স্থান লোহিত অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে। অস্থি আবরণ পেরিওস্টিয়াম থেকে রক্তনালিকা ট্রাভেকুলিতে প্রবেশ করে এবং অস্থিকে কি করে, অস্থির যে কোষকে পুষ্টি সরবরাহ করে। স্পঞ্জি অস্থিতে ক্যালসিয়াম লবণের পরিমাণ কম থাকে। ক্যালসিয়াম লবণের পরিমাণ যত কম থাকবে সেটা তত নরম থাকে, ঠিক আছে। তরুণ অস্থিতে এটা খুবই কম বা থাকে না বললেই চলে, যে কারণে দেখো যে তরুণ অস্থিতে কিন্তু মানে ফ্লেক্সিবল হয়ে যায়। তো এতে হেবারশিয়ান তন্ত্র থাকে না। স্তন্যপায়ীদের করোটিকা, যে মাথার খুলি যেটা, ঠিক আছে, করোটিকা, তারপরে চ্যাপ্টা হাড়, বৃহৎ অস্থির প্রান্তভাগ, পাখিদের সকল অস্থি স্পঞ্জি ধরনের, শিশুদের প্রায় সকল অস্থি স্পঞ্জি প্রকৃতির। কি বোঝা গেছে? তো নিরেট অস্থি স্পঞ্জি অস্থির পার্থক্য করে নিতে হবে। নিরেট অস্থি কি বলা হচ্ছে, এদের কর্টিক্যাল অস্থি বলা হয়, এদেরকে ট্রাভেকুলার অস্থি বলা হয় স্পঞ্জি যারা। নিরেট অস্থি হেবারশিয়ান তন্ত্র নামক এককে গঠিত, আর স্পঞ্জি অস্থি ট্রাভেকুলা নামক এককে গঠিত। নিরেট অস্থি ঘন, ভারী এবং মজবুত ধরনের, স্পঞ্জি অস্থি পাতলা এবং হালকা ধরনের। নিরেট অস্থির বাইরের প্রধান স্তর গঠন করে, আর স্পঞ্জি অস্থি এটি নিরেট অস্থির ভেতরে অবস্থান করে। মানবদেহের কঙ্কালতন্ত্রের মোট
ওজনের 80 ভাগই হচ্ছে নিরেট অস্থি আর 20 ভাগ হচ্ছে স্পঞ্জিন অস্থি। তাহলে অস্থির গঠন যদি পরীক্ষায় আসে এগুলি কি পারা যাবে? তো তরুণ অস্থির কথা যদি বলি, তরুণ অস্থির ক্ষেত্রে যেটা খুব ভালো করে পড়বা ঠিক আছে, সেটা হচ্ছে কোন ধরনের তরুণ অস্থি কোথায় পাওয়া যায়, কোন তরুণ অস্থি কোথায় পাওয়া যায় এইটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসবে। কোন ধরনের কোশ্চেন আসবে? এমসিকিউ এমসিকিউ। তাহলে কি এটা ভালো করে পড়তে হবে নাকি হবে না? এখান থেকে প্রতি বছর এমসিকিউ কোশ্চেন আসে, কি মন বুঝছ? মেঘলা বুঝছ? আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট লিখেন নি তো? আচ্ছা ঠিক আছে, তো এক কাজ করলে কি হয়, আগামী দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসে একটা পরীক্ষা নিয়ে নি, কেমন হয়? আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় সপ্তম অধ্যায়ে একটা পরীক্ষা নিয়ে নি এমসিকিউ, ঠিক আছে? দরকার হলে যেগুলি প্রবলেম তরুণ অস্থির গঠন আমরা সলভ করে দেব, দিয়ে একটা পরীক্ষা নিই। তো এখানে যেগুলি আসে একটু বলে দিই, এখান থেকে কোশ্চেন খুব কম আসে। তো যে অস্থিভঙ্গর ভিতর আছে না, মস্কানো, মস্কে যাওয়া যেটা, এইটা ভালো করে পড়বা এখান থেকে। আর লিভার, মস্কানো আর লিভার আর তরুণ অস্থির যে প্রকারভেদ আছে, এই প্রকারভেদ গুলি কোন প্রকারের তরুণ অস্থি কোথায় পাওয়া যায় এগুলি এমসিকিউ আসে, ঠিক আছে? এগুলি ভালো করে পড়ে নেবার। তো আমাদের সময় শেষ, তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।